প্রিয় শিক্ষার্থীরা প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা ধ্বনিতত্ত্বের শেষ অংশ সম্পর্কে আলোচনা করব এই এই আলোচনার সাথে সাথে আমাদের ধনীত্বর যে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে দ্বিতীয় চ্যাপ্টার ভাষাবিজ্ঞানের সেই ধ্বনিতত্ত্বের অংশ আলোচনা শেষ হয়ে যাবে তো এর আগে আমরা ধনির বিভাজ্য ধ্বনি সম্পর্কে অর্থাৎ ধ্বনির অন্যান্য ভাগগুলি সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা দুটো নতুন বিষয় একটা হচ্ছে যে ধ্বনির অবিভাজ্য ধ্বনির অংশগুলো সেটা তার সাথে সাথে ধোনির যে আমরা ধনির যে স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য সেই স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব দেখো আমাদের যেমন প্রত্যেকটা মানুষের সাধারণত একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তেমনি ধনিরও কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য নিরিখে আমরা কি করিস না ধনির স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য আমরা চিহ্নিত করতে পারি এর আগে একটা কথা মনে রাখতে হবে যে ধনির যে বৈশিষ্ট্য রয়েছে তার যে আমরা ধরো আমরা বলছি যে গরু তার চারটে পা আসে লেজ আছে তাহলে তার এটা একটা প্লাস ঠিক আছে যা নেই তা মাইনাস তেমনই ধনির যেসব জায়গাগুলো যেসব বৈশিষ্ট্যগুলো ধনির ক্ষেত্রে খাটে বা সেই ধ্বনির বৈশিষ্ট্যর মধ্যে দাঁড়ায় সেগুলো ধ্বনি বিঘ্ন কী করে না প্লাস ভ্যালু দিয়ে চিহ্নিত করে আর যেগুলো নেই সেগুলোকে মাইনাস ভ্যালু দিয়ে চিহ্নিত করে এই প্লাস এবং মাইনাস ভ্যালু নিরিখে কী করতে পারি না একটা ধ্বনির আমরা বৈশিষ্ট্যকে তুলে ধরতে পারি একটা উদাহরণ আমরা দিতে পারি ধরো তোমাদের আজ ক্লাসরুমে দেখা গেল যে চারজন লাল জামা পরে এসছে ধরো প্রত্যেকে ইউনিফর্ম পড়ে যায় আমি ধরে দেখছি ঠিক আছে পাঁচজন টিফিন বক্স নিয়ে এসছে ছজন জলের বোতল নিয়ে এসছে তো আমি কী করলাম না তাদের বৈশিষ্ট্যগুলো টিফিন বক্স লাল জামা জলের বোতল তিনটে ধার করলাম আর তাদের নিচে নিচে নাম লিখে রেখে দিলাম যে যেগুলো যেগুলো যার আছে সেগুলো প্লাস ভ্যালু দিয়ে আর যা নাই তা মাইনাস ভ্যালু দিয়ে চিহ্নিত করে একটা রেখা করলাম তারপর আমরা দেখতে পাবো যে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কার কোনটা আছে আর কার কোনটা নেই যেমন এখানে করেছি আমরা কি করেছি আমরা না তিনটে ধ্বনির বৈশিষ্ট্য অর্থাৎ কণ্ঠা অঘোষ আর মহাপ্রাণ এই তিনটে ধ্বনির বৈশিষ্ট্যকে আমরা নিয়ে ফেলেছি আর আমরা তিনটে ধ্বনিকে সিলেক্ট করেছি ধ্বনির শতসূচক বৈশিষ্ট্যকে বোঝার জন্য একটা ক ধ্বনি একটা থ ধ্বনি আর একটা দন্তন্য ধ্বনি এখন আমরা যে ক ধ্বনিটা বলছি সেই ক ধ্বনিটা কিন্তু আমাদের উচ্চারণস্থান কিন্তু কণ্ঠ কেন এটা কণ্ঠধ্বনি তাই এটা প্লাস হয়েছে এটা অঘোষ ধ্বনি বটে কেননা বর্গের প্রথম অক্ষর তাই প্লাস হয়েছে কিন্তু মহাপ্রাণ নয় এই ধ্বনিটা অল্প প্রাণ তাহলে এই বৈশিষ্ট্য যে নেই তাহলে এটাকে আমি মাইনাস দিয়ে চিহ্নিত করেছি তেমনি থ ধ্বনি কণ্ঠে উচ্চারণ হয় না তাই মাইনাস অঘোষ নয় তাই মাইনাস এটা কি অঘোষ নয় দেখো এটা অঘোষ বটে তাই এটা কি হবে প্লাস ত থ বর্গের দ্বিতীয় অক্ষর অঘোষ অঘোষধ্বনি বটে তার প্লাস অপর দিকে এটা কি মহাপ্রাণও বটে তাই প্লাস অপর দিকে যেটা দন্তন্য ন করেছি আমরা সেটা কিন্তু কণ্ঠধ্বনীয় নয় ধ্বনিও নয় ধ্বনিও নয় অথবা আমরা কি করছি না প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো মাইনাস এরপর আমি যদি চিহ্নিত করি যে ক ধ্বনির বৈশিষ্ট্য কী না ক কণ্ঠ বটে অঘোষ বটে মহাপ্রাণ নয় থ ধ্বনি কি না কণ্ঠধ্বনি নয় কিন্তু অঘোষ এবং মহাপ্রাণ হবে আবার ন ধ্বনি কি না কণ্ঠও নয় অঘোষও নয় মহাপ্রাণও নয় তাহলে এই প্লাস এবং মাইনাস এই দুটো ভ্যালু দ্বারা কোনো একটা ধ্বনির আমরা বৈশিষ্ট্যকে নিরূপণ করতে পারছি এই যে বিষয়টা এটাকে আমরা ধ্বনির স্বাতক বৈশিষ্ট্য বলি অপরদিকে আমরা যেটা করেছিলাম প্রথমে ধ্বনি অবিভাজ্য ধ্বনি আমরা প্রথম ধ্বনি তত্ত্বের ক্লাসেই বলেছিলাম যে অবিভাজ্য ধ্বনি হচ্ছে সেগুলোই যেগুলোকে আমরা আলাদা করতে পারি না আমাদের বাংলায় অবিভাজ্য ধ্বনির সংখ্যা কটা না চারটি শ্বাসাঘাত জ্যোতি দুর্গ আর সূর্যরঙ্গ এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে হবে আমরা যখন কথা বলি তখন আমাকে ধরো কেউ ডাকলো আমি কি বলি কে ডাকছে রে এই যে কে উচ্চারণ করলাম এই কেটার উপরে একটা অতিরিক্ত জোর প্রয়োগ করলাম এই যে অতিরিক্ত জোর প্রয়োগ করলাম এটার নাম হচ্ছে শ্বাসাঘাত তোমরা খেয়াল করলে দেখতে পাবে এই শ্বাসাঘাতটাকে কিন্তু আমি আলাদা করে দেখাতে পারি না কারণ এটা অনেকটাই অনুভূতি গ্রাহ্য এবং অনুভূতির বিষয় তাই এটাকে আমরা অবিভাজ্য ধ্বনি বলছি তাহলে এটাকে আরও বলছে শ্বাসাঘাত এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে জ্যোতি জ্যোতি কি না আমাদের যে কথাবার্তা বলি সেই কথাবার্তা বলার মাঝের যে থামা সেটাকেই বলছে জ্যোতি জ্যোতির কারণে কি হয় না অর্থের ফারাক হয়ে যায় যেমন ধরো আমি বলছি আমি একা দশ জনকে চ্যালেঞ্জ করেছি এই একা আর দশ এই দুটোকে যদি একসঙ্গে জুড়ে দিয়ে দিব বলি আমি একা দশ জনকে চ্যালেঞ্জ করছি তাহলে একটু আগেই ছিল যে আমি একা দশ জন চ্যালেঞ্জ করেছি যেই আমি একা দশের মাঝে থামা ছেড়ে দিলাম তখনই কী হলো না আমি একলা এগারো জনকে চ্যালেঞ্জ করেছি তাহলে বিষয়টা উল্টে গেল যেমন ধরো আমি যদি বলি জল পাই আমি জল কোথায় তাহলে কি না এখানে জল হয়ে গেল কি না ওয়াটার যেটা আমরা খাই আর যদি না থেমে বলি আমি জল পাই কোথায় এই জল পাই হচ্ছে আমরা বা টক জাতীয় ফল তাই দেখো যদি কোনো জায়গাতে যদি আমি থেমে উচ্চারণ করছি তাহলে কি হচ্ছে না বিষয়টার অর্থে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এটাকে আমি আলাদাভাবে দেখাতে পারবো না তাই এটা অবিভাজ্য ধ্বনির অংশ তাহলে এটা একটা অবিভাজ্য ধ্বনি দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা কাকে বলবো না আমাদের যে ভাষা সেই ভাষার মধ্যে যে আমরা উচ্চারণগুলো করছি শব্দগুলো সেই শব্দের মধ্যে যে স্বরধ্বনির যে উচ্চারণের সময় তাকে বলবো দৈর্ঘ্য যেমন ধরো আমি উচ্চারণ করলাম আম এবং আমরা এই যে আম উচ্চারণ করার সময় আ যে সময় দুটো উচ্চারণ করলাম আমরা করার সময় আটাকে সেই সময় ধরে উচ্চারণ করলাম কি দেখো আম আটা ক্ষুদ্র সময় ধরে উচ্চারণ করলাম আমরা আটা বেশি সময় ধরে উচ্চারণ করলাম কিন্তু এটাকে আমি আলাদাভাবে দেখাতে পারি না আলাদাভাবে বিভাগ করা যায় না তাই এটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি আর শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে সুর তরঙ্গ সুর তরঙ্গ কাকে বলে না গোলার পড়াকে সুর তরঙ্গ বলে আমরা কোনো জিনিস বলি যখন বলি তখন গোলাটা পড়া হয় নামা হয় যেমন ধরো কে বললো রে আবার সাধারণ কে বললো এই যে বিষয়টা এই যে গোড়া ওঠাপড়াটা এটাকে সুরতরঙ্গ এটাকেও আমরা আলাদা করে দেখাতে পারি না অতএব এটা অবিভাজ্য ধনির অংশ তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা ধনীত্বর যে আলোচনা সেই ধনীতত্ত্বের আলোচনা এটা শেষ করলাম আমাদের পরবর্তী সময়ে আমরা ভাষা অংশের আরও যে বিষয়গুলি সেগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই কোনো অসুবিধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ